এই দুই মাসে এখন পর্যন্ত শহীদের সংখ্যা কত সেটা আমরা জানতে পারলাম না কেন দর্শক আমন্ত্রণ শুভেচ্ছা মানব নিয়মিত আয়োজন ভিউজ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান আলোচনার জন্য স্টুডিওতে আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামিমুল হক জনাব শামিমুল হক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনায় ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আলোচনায় জাতীয় নির্বাচন এবং সংস্কার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা নির্বাচন এবং সংস্কারের কার্যক্রমে হাত দিয়েছেন সরকারের দুই মাস পূর্তি হবে আগামীকাল গত শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ হয়েছে যেই সংলাপে নির্বাচন এবং সংস্কার নিয়ে আলোচনা হয়েছে দলগুলো তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছে সরকারের পক্ষ থেকে তাদের কিছু আশ্বাস দেওয়া হয়েছে এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা যাচ্ছি শুরুতেই বলতে হয় আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পূর্ণ হচ্ছে অভিনন্দন সরকারকে কিন্তু এই দুই মাসে তারা কি করেছেন পাশাপাশি এই প্রশ্ন কিন্তু সর্বমহলে ঘুরপাক খাচ্ছে তারা কি করেছেন দুই মাসে কি করা উচিত ছিল কতটুকু এগোনো কথা ছিল কতটুকু গিয়েছেন আমরা যা দেখতে পেয়েছি এর মধ্য সংস্কার সংক্রান্ত কিছু কমিটি হয়েছে কিছু গ্রেপ্তার হয়েছে চারদিকে আমি বলবো যে এটা পরিকল্পিতভাবে সৃষ্টি সৃষ্টির চেষ্টা হয়েছে সেটাও তাদেরকে মোকাবেলা করতে হয়েছে এর মধ্যে জাতিসংঘের অধিবেশন গেছে সেখানে প্রধান উপদেষ্টা গেলেন সেখানে একটা বিরাট সম্মান উনি পেয়েছেন এই দুই মাসের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশে এসেছেন এবং ওনার কাছে সরকারের পক্ষ থেকে ডক্টর রেনু সাহেব সতেরো হাজার বাংলাদেশি যারা ভিসা পাওয়ার পরও মালয়েশিয়ার কারণে একটা ঘোষণা দিয়েছিলেন যে এক তারিখের মধ্যে যারা যেতে না পারবে তারা যেতে তারা যেতে পারছে না এখানে সতেরো হাজার বাংলাদেশি আটকা পড়েছিলেন সুখবর হলো এই বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব তিনি সম্মতি দিয়েছেন মতামত দিয়েছেন এই সতেরো হাজার বাংলাদেশিকে তিনি নিবেন শিগগিরই হয়তো সাত হাজার যাবে শুধু তাই নয় নতুন করে আরও নেবেন রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে বিশেষ করে বিএনপি কিছু প্রশ্ন তুলেছেন এর মধ্যে দু একজন উপদেষ্টাকে নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যেটা আপনি বললেন এই প্রশ্নটা আমরা জাতি হিসেবে আমরা শুনছি শুধু তাই নয় আপনার কিছুটা হলেও সরকারকে ধীর গতিতে চলতে দেখা যাচ্ছে কিন্তু বিগত সময়ের তত্ত্বাবধায়ক সরকার আপনার মনে থাকার কথা নিশ্চয়ই আমরা আমাদের দর্শকরাও জানেন বিচারপতি লতিবুর রহমান যেদিন তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেন এক রাতেই কিন্তু গোটা প্রশাসন পুলিশ সিভিল উলট পালট করে দিয়েছিলেন সম্ভবত ষোলো জন সচিবকে এক রাতে দপ্তর চেঞ্জ করে দেওয়া হয়েছিল হ্যাঁ শুধু না যে ডিসি থেকে শুরু করে সর্বক্ষেত্রে এখানে কোথেকে কি হচ্ছে বিভিন্ন অর্ডার হচ্ছে যেমন পোল্যান্ডের রাষ্ট্রদূতের কথাই বলেন আমার প্রশ্নটা হলো ওনার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না আমার কথা হলো উনি সেখানে নিয়োগ পান কি করে সংলাপে বিএনপি যে প্রশ্ন তুলেছে সেটা হলো তারা কিন্তু বলেছে যে এই ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার এই অন্তবর্তীকালীন সরকার ছাত্র জনতা তারা আন্দোলনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এখনো অনেকে আহত হয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং যারা মারা গিয়েছে তাদের পরিবার তো হাহাকার চলছে তাদের শূন্যতা বিরাজ করছে এই অবস্থায় এই যে ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট বিএনপি বলছে যে দু একজন উপদেষ্টা সেই স্পিরিট হয়তো ধারণ করতে পারছেন না সেই জায়গায় তারা ঘাটতি দেখছেন এবং এখানে বিকল্প চিন্তার জন্য তারা সরকারকে পরামর্শ দিয়েছেন এবং এটা সত্য এই সরকার যেহেতু আন্দোলনের ফসল যারা আন্দোলন করেছে যে উদ্দেশ্যে আন্দোলন করেছে সেটা যদি তারা না করতে পারেন তাহলে তো সেই জায়গায় একটা বৈপরীত্য বা আপনি বৈপরীত্য বলছেন আমি বলবো যে সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হবে মূল কথা হলো আজকে দুই মাস এই দুই মাসে এখন পর্যন্ত শহীদের সংখ্যা কত সেটা আমরা জানতে পারলাম না কেন বর্তমান সরকার এই শহীদের রক্তের উপর পা রেখে আমরা দায়িত্ব দিয়েছি বর্তমান সরকারকে এই বাংলাদেশিরা দায়িত্ব দিয়েছেন একটা নিষ্ঠুরতম স্বৈরাচারকে হটিয়ে যেটা কখন কল্পনা করেনি বাংলাদেশবাসী যে এরকম নিষ্ঠুরতম স্বৈরাচারকে হটানো যাবে যারা ছাত্র জনতা দেখিয়েছেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে হয়েছে আর কখনো এরকম স্বৈরাচার আমরা দেখতে চাই না এটা বারবার বলছি সাধারণ মানুষ বলছে গোটা দেশবাসী বলছে কিন্তু এই দুই মাসে আমরা কেন এখনো শহীদের সংখ্যা সঠিক সংখ্যাটা আমরা জানতে পারলাম না এটা একটা বিরাট প্রশ্ন এই সরকারের প্রথমে উচিত ছিল এই আন্দোলনে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন এই সংক্রান্ত একটা কমিটি করে সারা দেশে উপর কাজ করার দায়িত্ব দেওয়া কমিটি তারা করেছেন কিন্তু এটা তো সময় মতো করেন কমিটি করেছেন কিন্তু কমিটি আসলে যে কাজ সেটা তারা হয়তো এখন পর্যন্ত পূর্ণাঙ্গ করতে পারেনি এমনকি যারা মারা গিয়েছিলেন তখন তাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল এটা কত একশো চোদ্দ আমরা জানি যে কিন্তু তাদের পরিচয় কিন্তু আমরা জানতে পারি না যে লোকগুলো কারা মারা গেল কার সন্তান সেই সেই তথ্য কিন্তু আমরা আজকে পর্যন্ত জানতে পারে আমরা দেখছি যে অনেকে কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করেন কিন্তু তার পরিবারের সদস্যের কবর কোনটি সেটা তারা জানতে পারেন না তাহলে আপনি তাদের কাছ থেকে যারা কবর জিয়ারত করছেন তাদের কাছ থেকে তথ্যটা নিলে আপনি নিখুজদের কবর আপনি চিহ্নিত করতে না পারেন কিন্তু সহিত হয়েছে সেই জিনিসটা তো নিশ্চিত হওয়া যায় নিশ্চিত হওয়া যাবে এটাও আপনি করতে পারছেন না মূল কথা হইল অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই গতি বাড়াতে হবে আর পিছনে ফেরার সময় নেই সামনে এগোতে হবে রাজনৈতিক দলগুলো এখনই যে আলোচনা গত শনিবার থেকে করা হলো সেখানে বিএনপি অন্যান্য দল সবাই কিন্তু নির্বাচনী রোডম্যাপটা দাবি করেছে আর কিছুদিন গেলে তারা হয়তো ভাবে দাবি দাবি করবেন একটা সময় নির্বাচনের জন্য প্রেসার প্রয়োগ করবেন তো সেইটা সেই পর্যন্ত আমরা দিতে যাব কেন আমাদের সংস্কার কমিশন যদি দ্রুত কাজ করে সবকিছু যদি দ্রুত গতিতে এগোতে থাকে তাহলে তো সবাই দেখবে রাজনৈতিক দলগুলো দেখবে যে কাজ হচ্ছে এখন রাজনৈতিক দলগুলো দেখছেন যে কোনো কাজ হচ্ছে না তাদের দাবি ওইদিন আটটা বা নয় আটটা রাজনৈতিক দল এবং আরো দুইটা রাজনৈতিক জোট যারা সংলাপে অংশ নিয়েছিলেন তারা কিন্তু দুইটা বিষয় বলেছেন নির্বাচনের বিষয়ে রোডম্যাপ এবং সংস্কারের বিষয়ে রোডম্যাপ এখন সরকার যদি দুইটা বিষয়কে একসাথে নিতে চায় তাহলে নির্বাচন এবং সংস্কার দুটি কিন্তু আলাদা রোডম্যাপ তার আলাদা আলাদাভাবে প্রকাশ করতে পারে নির্বাচনের জন্য তারা একটা সময় দিতে পারে রোডম্যাপ দিতে পারে সংস্কারের জন্য আরেকটা সময় দিতে পারে তো সেটা অনেকে বলছেন যে সেটা যদি সরকার দ্রুত প্রকাশ করে এবং বলে দেয় যে এইভাবে আমরা এই কাজগুলো করবো তাহলে হয়তো মানুষ বা দলগুলো আশ্বস্ত হতে পারে এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে সময় মতো পাশাপাশি আমরা দেখছি যে এখনও কিন্তু প্রশাসন পুলিশ বা সরকার পরিচালনায় যেসব প্রতিষ্ঠান জড়িত তাদের মধ্যে কিন্তু এখনো অস্থিরতা খুব বেশি যে আগে যে অস্থিরতা ছিল সেটা হয়তো কমেছে কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি নানা জায়গায় অস্থিরতা আছে এবং যারা আগের সরকারের সময়ে সরকারের সাথে সক্ষতা ছিল এবং সরকারের অবৈধ আদেশ তারা পালন করেছে তারাও এখন এই এই সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে আছে এবং নানা জায়গায় বিশৃঙ্খলা তৈরির তারা চেষ্টা করছেন এরকম এরকম অভিযোগও আসছে তো এই সব ক্ষেত্রে দলগুলো কিন্তু পরামর্শ দিচ্ছে সরকার যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয় তাহলে সামনের দিনেও তো এই অস্থিরতা থেকেই যাবে অবশ্যই অবশ্যই থেকে যাবে মূল কথা হলো আপনাকে তো আগে ফাইন্ড আউট করতে হবে যে স্বৈরাচারীর দূষর কারা ছিল আপনি সবাইকে এক পাল্লায় আপার দরকার নাই আপনি স্বৈরাচারীর দূষর কারা ছিল একান্তভাবে কারা দেশের ক্ষতি করেছে সে জিনিসটা আগে বাছাই করুন তারপরে আপনি আস্তে আস্তে তাদের ব্যাপারে কি অ্যাকশনে যাবেন আজকে আমরা যারা দেখলাম যে একজন ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পালিয়ে গেছেন তারা মাঠে নাই কিন্তু সরকারের একজন কর্মকর্তা উনি কিন্তু ফেসবুকে সরাসরি সরকারের বিরুদ্ধে লিখছেন তিনি সরকারকে অসাংবিধানিক বা অবৈধ বলে তিনি উল্লেখ করছেন যে আবু সাহেদকে সরাসরি গুলি করে হত্যা করা হলো রংপুরে তাকে তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন সেটাকে যদি সরকার আসলে সরকার কিভাবে তাদের চিহ্নিত করবে কি ব্যবস্থা নেবে সেটা কিন্তু প্রাথমিক কাজ হওয়াই তো উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের এইটাই যে আমি আগে বাছাই করি ওই যে বললাম না যে শত্রুর সঙ্গে বসবাস করছে এতো প্রমাণ আজকের যে ঘটনা একজন ম্যাজিস্ট্রেট একেবারে সরকারের শুরু পর্যায়ে কি এটাকে স্বাধীনতা বলবে অনেকে কিন্তু বলছেন অনেকে আইন অনুযায়ী তো তো এটা স্বাধীনতা না তারা হইল সরকারের কর্মচারী তাদের জন্য একটা আলাদা আইন আছে সেই আইন অনুযায়ী তারা পরিচালিত হবেন এখন সরকার যদি অন্যায় নির্দেশ দেন তাহলে তিনি প্রতিবাদ করতে পারেন এই অন্যায় নির্দেশ এটা আমি মানব না প্রয়োজন আমি চাকরি ছেড়ে দেব। তারা একটা বিধি বিধানের মধ্যে থেকে যে কাজটা এই ম্যাজিস্ট্রেট করেছেন আমার তো বলতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্ত থেকে থাকা উচিত নয় কিভাবে আছে সাময়িক হয়েছিল আরেকটা বিষয় সংলাপই ছিল দল কিন্তু তারা বলেছে যে দ্রব্যমূল্যের বিষয়ে কিন্তু সরকার পতনের পরে নতুন সরকার আসার পরে একটা আসার আলো ছিল যে কিছু কিছু পণ্যের দাম তখন কমতে ছিল বাজারে একটা ভালো অবস্থায় ছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অনেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে আপনার ডিমের একশো আশি টাকা এরকম আরও অনেক পণ্যের দাম বাড়ছে তো এই বাড়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অস্বস্তি যেটা ছিল সেটা বাড়ছে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে না যে তারা ব্যবস্থা নিচ্ছে এবং আজকেও কিন্তু একটা টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে নয় সদস্যের এবং এখানে ছাত্রদের প্রতিনিধি রাখারও সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ তত্ত্ব এটা এ বিষয়ে আপনি কি বলবেন আপনাকে একটা কথা বলি কদিন আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রতিষ্ঠানের যে পানি ছোট বোতল পানিগুলা বিক্রি করছে তো এটার দাম বিশ টাকা ছিল তো ওনারা সেটাকে পনেরো টাকা করেছেন পনেরো টাকা করে যখন ওনাদের সেলসম্যানরা বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছেন দোকানদাররা সেটা নিচ্ছে না তাদের অভিযোগ আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনারা বলছেন তো নিচ্ছে না কেন নিচ্ছে না পনেরো টাকা বিক্রি করলে তাদের লাভটা কিছুটা কম হয় অন্য সব কোম্পানির পানি বিশ টাকা তো বাধ্য তারা বিশ টাকাটা বিক্রি করে পনেরো টাকাটা বিক্রি করে না ওই কোম্পানির পানি এখন কেউ নিচ্ছে না এটা যখন দেখলাম সপ্তাহ দুই সপ্তাহ আগে গতকালের খবর হলো যে একটা দোকানে গিয়ে আমি বসলাম রাতে সব কোম্পানি এখন বিশ টাকাটা পনেরো টাকা করে ফেলছে এটা কিন্তু তারা সহযোগী করেছে এটা কিন্তু সরকারের প্রেসারে কিংবা অন্য কোনো প্রেশারে না তাহলে নিত্যপণ্য জিনিসের দাম কেন বাড়ছে এর জন্য দায়ীকে দায়ী সাধারণ সাধারণত ব্যবসায়ীরা এই ব্যবসায়ীদেরকে আপনার নিয়ন্ত্রণ করে একটা মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় ব্যবসায়ীদের ডেকে এনে যদি আপনার তাদেরকে বুঝান আরে ভাই আপনি পাঁচ টাকা লাভ না করে আপনি দুই টাকা লাভ করেন মাল বেশি বিক্রি করেন না সেটার জন্য তো আপনার টেরিফ কমিশন আছে তারা কিন্তু আপনার সবকিছু হিসেব করে তারা বলে দেয় কে কত কোন সেটা তো মানছে না কত টাকা লাভ করতে মানছে না নিতুপন্ন সবজির কথা বলেন এই মুহূর্তে কিছুরা দাম বাড়তে পারে তার কারণ হলো সারা দেশে একটা বন্যা বর্ষা অনেক ভয়গতি হয়েছে। তার মানে এই না যে 50 টাকারটা 100 টাকা হয়ে যাবে এখন তো বাজারে এইটা চলছে 50 টাকাটা 100 টাকা হয়ে গেছে পণ্যের দাম বাড়লেই বলা হতো সিন্ডিকেটের কথা তাহলে এখনে কি সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট কি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে পারেনি এই ভাঙতে না পারারও তো একটা ব্যর্থতা না এখন যেটা প্রয়োজন হলো শক্তিশালী অবস্থান নিতেবে সরকারকে কঠোর অবস্থান নিতে কঠোর হবে এবং কঠোর হতে হবে এর বিকল্প কোনো কিছু আমি দেখছি না একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই মাস হওয়ার পরে মানুষ কিন্তু হিসেব শুরু করেছে অবশ্যই কি পেলো কি পেলো না মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির যে ফারাকটা সেটা কিন্তু বড় হচ্ছে তো সেই জায়গায় সরকার যদি তাদের অবস্থান পরিবর্তন না করে এবং তাদের যে কার্যক্রম সেটা যদি শক্তিশালী না হয় হয়তো সামনের দিনে মানুষজন কথা বলতে শুরু করবে এখন হয়তো মানুষ সরকারের বিরুদ্ধে বলছে না কিন্তু তখন দেখা যাবে যে মানুষই সরকারের বিরুদ্ধে আবার বলতে শুরু করবে যেহেতু এটি জনগণের সরকার মানে আমাদের যেটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে জনসমর্থনের ক্ষেত্রে এই সরকারের প্রতি সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে তারা যদি ব্যর্থ হয় তাহলে আসলে বাংলাদেশটা বড় জায়গায় বড় একটা ক্ষতির মুখে পড়বে আমরা এই ক্ষতি থেকে বাঁচতে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা এবং যেভাবে সফল হবেন সেভাবে তার ওনারা কাজ করবেন এই দাবিটুকু আমরা রাখতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে